আপনারা দেখছেন একুশে টেলিভিশন আব্বা ঘোষণা দিয়েছে অল্প কিছু দিনের মধ্যে আমাকে বিয়ে দিয়ে দিবে কংগ্রেচুলেশনস আব্বা যে ছেলের সাথে শিমুলের বিয়ে ঠিক করেছে সেই ছেলেও বিয়েতে রাজি হবে না আব্বাও বিয়ে দিতে চাবে না এটা কি করে সম্ভব করলেন দুলাভাই ভাই ইনশাআল্লাহ পাত্র সহ পাত্রের গার্ডিয়ানদের নিয়ে আজ জুমার নামাজের পর আপনার বাসায় সকলেই আসতেছি ঠিক আছে আপনি চলে আসেন মা জানো এখন আপনার বান্ধবের মায়ের দেখতে যাওয়ার কোনো দরকার নাই

আচ্ছা আপনি একটু হাসান তো মুখখুলা হাসান রে এমন খুলে হাসান দেখি তো দাঁত দেখি হয় বলে দাদো সাধার বাহ হাসিটা সুন্দর মাশাল আপনারা এসব কি করতেছেন পাত্রী ঘরে তুলতে গেলে যখন এসব দেখতে হয় পাত্র ঘরে তুলতে গেলেও এসব দেখে নিতে হয় আপ্বাহ আপনার তো ছেলের দোষের কথা আগেই জানাইছিলাম এখন আর একটা বিষয় খেয়াল করছেন কি দেখেন ছেলে কত খাটো খাটো তাতে অসুবিধা কি তুমি তো তার সাথে খাটো আমি তো সেটা মেনে নিয়েছি শ্বশুর মেয়ের মাথা ওলাই গেছে পাত্রের মতি গতি হতে ভালো থাকতেছে না আমরা একটু ওনাকে ভিতরে নিয়ে যাই ভিতরে গিয়ে আপনার একটু বসে আর আলোচনা করুক চল চল

আপুকে বিয়ে করলে আপনাকে এখানে ঘরজামাই হয়ে থাকতে হবে আপনি কি রাজি জি আলহামদুলিল্লাহ শুনুন ঘরজামাই থাকতে চাই এমন কাউকে আমার বোন বিয়ে করবে না আপনি জান কি বলছিস আমি চলে গেলে মুরব্বিরা কষ্ট পাবে আমি মুরব্বিদের কষ্ট দিতে পারবো না আচ্ছা আপনি ঘর মোছা কাপড় ধোয়া বর্ষাবা করা এগুলো কেমন পারেন ইনশাআল্লাহ চেষ্টা করব হায়া বেসরণ সহজে যাবে বলে মনে হয় না ডিফারেন্ট কিছু করতে হবে ঘর জামাই থাকাটা অসম্মানের ব্যাপার না তার চেয়ে ভালো হয় না আপনি আপুকে নিয়ে আলাদা বাসায় থাকেন জি আমি আপনার আব্বারে বলছিলাম কিন্তু উনি থাকতে দিবে না আসলে মেয়ে দেখতে দেখতে না আপনার মাথাটা গরম হয়ে গেছে আপনার মাথায় না ঠান্ডা পানি ঢালা উচিত এই তোর সব কি বলছিস উনি আর কদিন পরে নতুন যে আমায় হবেন এগুলো বলছিস মাইন্ড করবে না যা না না আমি মাইন্ড করি নাই ওই আমাদের গ্রামে জামাইদের উপর রং পানি মারার নিয়ম আছে আপনারা যদি ইচ্ছা করেন পানির সাথে রং মিশিয়ে আমার মাথায় মারতে পারেন এ তো দেখছি কাঁঠালের আঠা এত সহজে তাকে তাড়ানো যাবে বলে মনে হয় না কি করা যায় বেলি আউচন গায় আপনি কিছু মনে করবেন না হ্যাঁ আপু তুমি একটু তোমার ঘরে যাও আমি আমার সাথে একটু একা কথা বলতে চাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা রহিমা গুঁড়া মরিচ কই রে আপা ওই পটে এক গ্লাস পানি নিয়ে গুঁড়া মরিচের শরবত বানা গুঁড়া মরিচের কি করবেন গুঁড়া মরিচের শরবত দিয়ে কি হয় তুমি সেটা জানো না আমি দেখছি আপনি গ্রামে ডাকাত পড়লে ডাকেতে চোখে মারে আপা বাড়িতে কি ডাকাত পড়ছে এই তুই এত কথা বলিস কেন যেটা বলেছি সেটা কর যা বানা আপনারা না করলে আমি ঠিকই বুঝছি

আমি একজনকে পছন্দ করি। অসুবিধা নাই। আপনি তো শুধুমাত্র একজনকে পছন্দ করেন। আমি অনেকরে পছন্দ করতাম। তবে সব কিছু ভুলা গিয়া এখন আপনার সাথে সংসার করার জন্য চলে আসছি আপনি একটা লবি বেগাবন আর অনেক কিছু বলতে পারেন। সমস্যা নাই। আমি শুধু তাকে পছন্দই করি না ভালোবাসি। বিয়ের আগে এরকম অনেক ভালোবাসা হয় বিয়ের পর সব ঠিকঠাক হয়ে যায় তার মানে যত কিছু হোক আপনি এ বাড়িতে ঘর জামাই হয়ে উঠবেনই ইনশাল্লাহ আল্লাহর যদি হুকুম থাকে তাহলে আমি আপনাকে বিয়ে করব তবে একটা কথা মনে রাখবেন আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না বিয়ে করার ডিসিশন চেঞ্জ না বিয়ে করা ডিসিশন চেঞ্জ করি না কারণ আমি যদি বিয়ে করার ডিসিশন চেঞ্জ করি তাহলে ময় মুরব্বীদের ছোট করা হবে আমি আমাদের ময় মুরব্বীদের ছোট করতে পারবো না তাই আল্লাহর হুকুম থাকলে বিয়ে হবে খুবই খুশি হলাম খুবই খুশির সংবাদ এখন সর্বত খান আপনার জন্য আমার জন্য সর্ব বাহ বাহ

আমরা কি আপনার এক গুঁড়া মরিচের শরবত খাইতে পারি না এটা হইতেছে এক নাম্বার গাছ পাকা খাটি পাঁচমিশালি ফলের শরবত আমাকে তাড়ানোর জন্য একটু আগে আপনারা মাথায় পানি ডালার কথা বলেছেন আরও অনেক কিছু বলেছেন অনেক কৌশল অ্যাপ্লাই করেছেন কিন্তু কোনো লাভ হয় অবশ্য নিয়ম অনুযায়ী এবার গুঁড়ামরিচের শরবত তো আসারই কথা আপনারা নিশ্চয়ই মিথ্যা বলে পাপের ভাগি হবেন না আপনারা সত্যি করে বলেন এটা গুড়ামরিচের শরবত কি না অবশ্য আপনারা যদি যান যদি খুশি হন তাহলে আমি গুড়ামরিচের শরবত খেতে পারি কি খাবো আপু ওনার সাথে কিন্তু আমরা বুদ্ধি খেটা পারতেছি না আপনাদের সব চালাকে কিন্তু আমি ধরতে পারি কিছু যখন বোঝেন তাহলে এটা বোঝেন না কেন যে আমি আপনার সঙ্গে বিয়েতে রাজি না আপনাকে বিয়ে না করলে তো আপনার বাবা খুব কষ্ট পাবে আর আল্লাহর হুকুম থাকলে আপনার সাথেই আমার বিয়ে হবে আজকে আর কোনো কথা নয় আপনার সাথে সরাসরি বাসক করে কথা হবে সেদিন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় কথা বলবো আসি না সর্বের তারিখ

Walaikum এবার ভালো দিন ঘন দেখে শুভ লগ্নটা পাকা করে ফেলেন বিয়ে দেখেন আল্লাহ পাকের প্রতিটা দিন প্রতিটা লগ্ন শুভ দিন ঘন দিয়ে আমার কোনো বাসাবাসি নাই আব্বা আমি বলছিলাম কি যে উনার গ্রামের বাড়ির হাল হকিকত যাচাই করা হলো না এত হাল হকিকত যাচাই বাছাই করে কি হবে আমার মানুষটাকে যখন পছন্দ হয়েছে ওই হাল হকিকে তো পছন্দ হবে আমার মনে হয় কি আব্বা আপনি একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন দেখেন আব্বা সারা জীবনে আমি অনেক সিদ্ধান্ত নিয়েছি সেগুলো সঠিক ছিল একটা সিদ্ধান্ত যদি ভুল হয় তাতে আমার কোনো দুঃখ নেই মানুষের জীবনে ভুলের প্রয়োজন আছে আপনার ভুলের কারণে যদি শিমুলের জীবনটা নষ্ট হয়ে যায় সেটা কি ঠিক হবে আব্বা আমি যেটা করব সেটা আমার মেয়ে সুখের জন্য করব। আমার বিশ্বাস এটাতে শিমুল সুখী হবে তার মানে আপনি কারো কথাই শুনবেন না তাই না বা শোনেন বাবা মেয়েটা যখন আমার আমার মতো করে আমার সিদ্ধান্ত নিতে দেন ঠিক আছে আপনার যেটা ভালো মনে হয় সেটা আপনি করেন কিন্তু আমি আপনাদের সাথে নাই জামাই বাবা যে রহমতের কারণ কি এসে। একটা বড় কাজে সবাই সব সময় একমত হইতে পারে না ভিন্নমত থাকতেই পারে এটাই তো নিয়ম না আপনি কাজ আগায় নেন আলহামদুলিল্লাহ পরিবারের খাস মুরব্বীর মতামতই হচ্ছে আসল মত ঠিক আছে ঘটক সাহেব তাহলে আপনি দিন নির্ধারণ করেন সেই দিনই শাদি হবে ইনশাআল্লাহ আগামী মাসের প্রথম শুক্রবার পবিত্র মাসের পবিত্র দিন ওই দিনই বিয়ে ফাইনাল করবেন কি বলেন বুয়া সাহেব আমার কোনো আপত্তি নাই আমি রাজি আছি আলহামদুলিল্লাহ এই এই তোমার কি হয়েছে কি হয়েছে তোমার আব্বা একটা কাজ করলো হ্যাঁ একটা বদ ছেলের সাথে শিমুলের বিয়ের দিন কন্টিক করে ফেললো তুমি বদ বলছো কেন ছেলেটি এত মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর হ্যাঁ ওই বোকাই তুমি সুন্দর কি বুঝো হ্যাঁ সুন্দর আবার না বুঝার কি আছে ঠিক আছে বোঝাও দিই আমারে সুন্দর কি বোঝাও তো হ্যাঁ সুন্দর হলে সুন্দর দেখতে সুন্দর কেমন মায়া মায়া চেহারা যেমন তোমার চেহারা সুন্দর না একটুও না তুমি সব সময় রাগ করে থাকো তোমার চেহারায় কোনো মায়া নেই আমি বুঝি বুঝি না না তেমন এটাও চেহারা খুব সুন্দর আমার চেহারায় কোনো মায়া নাই আমার চেহারা সুন্দর না তাহলে আমার সাথে সংসার করো জামার চেহারা সুন্দর না হলেও তার সাথে সংসার করতো হয় এটাই কি করতে ইচ্ছা করে আল্লাহ ওই আল্লাহ তুমি আমার কপালে এরকম ভাই মানুষ ওটাই না এই শোনো তুমি আমার সাথে যতই তর্ক করো যত কথাই বলো শিমুলের জামাই চেহারা যে তোমার চেয়ে ভালো এটা কিন্তু সত্য হাই রে বেকুবরে এখনো কলমা পরানো হয় নাই কাবিন রেস্টি নাই আর শিমুলের জামাই শিমুলের জামাই করতেছে আরে বিয়ের কথাবার্তা যখন চলছে তখন জামাই বলতে অসুবিধা কি না অসুবিধার কিছু নাই তাহলে এক কাজ করো শিমুলরে কোলে করে নিয়ে জামার হাতে তুলে দিয়ে আসো তুমি যে কি বলো না করে আসতে হবে কেন ছেলে তো বিয়ের পর আমাদের বাড়িতেই থাকবে ঘর জামাই হয়ে ঠিক তোমার মত কি হচ্ছে আই আই তো মানিয়ে তুমি বলে খোটা দিছো আমি আর বাড়িতে থাকব না এমন কথা বলো না তুমি কোথাও যাবে না আমি তোমাকে কত ভালোবাসি সাড়ে দাও আমরা সাড়ে দাও কোলা আমার সাড়ে দাও ভাগ না তুমি কোথায় যাবে আমাকে ফেলে তুমি কোথায় যাবে একা একা বলো যেই দিকে দুই চোখ যায় সেই দিকে চলে যাও আরে তোমাকে আমি একা একা কোথাও যেতে দেব না যেখানেই তুমি যাবে আমাকে সাথে করে নিয়ে যাবে তোমারও সাথে করে নিয়ে যাই তবে আমার হ্যাঁ মরি বাঁচি দুজন একসাথে হায় রে কপাল রে আমি কারে নিয়ে সংসার করতেছি কপালে তুমি কি জুটাইলে আল্লাহ খালি রাগ করে হ্যালো বারবার ফোন দিচ্ছ কেন এই পাত্রপক্ষ এসেছিল নাকি হ্যাঁ এসেছে তা কি অবস্থা যেভাবে যেভাবে অ্যাক্টিং করতে বলেছিলাম করেছো অ্যাক্টিং ট্যাক্টিং কিছুই করতে পারিনি তবে দিন তারিখ ঠিক হয়ে গেছে ভেরি গুড বলো কি কবে সামনের মাসের ফার্স্ট ফ্রাইডে এবার কিন্তু তুমি আমার সাথে ফান করছো আচ্ছা সত্যি করে বলো তো কত দূর কি হলো তোমার সাথে কথা বলতে আমার এখন বিরক্ত লাগছে আমি ফোনটা রাখবো এই শোনো 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 সত্যি কি বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে তোমার কি মনে হয় আমি তোমাকে বানিয়ে বানিয়ে বলছি কি নিজের মতো মনে করো কেন তাহলে তো বড় বিপদ হয়ে গেল আমার বিপদ নিয়ে তোমার ভাবতে হবে না তুমি তোমার ঠাট্টা তামাশা নিয়ে থাকো শোনো 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 প্লিজ এখন রাগ করার সময় না ঠান্ডা মাথায় ভাবো এর সমাধান কি এখানে ভাবা ভাবির কিছু নেই ডিসিশন ফাইনাল আমি আবার ঠিক করার ছেলে কি বিয়ে করব এটা কিন্তু তুমি রাগের কথা বলছো শোনো শিমুল আমি আমার আব্বাকে সমাজে ছোট করতে পারবো না তুমি আমাকে আর ফোন দিবে না আচ্ছা ঠিক আছে তোমাকে আর কখনো ফোন দিব না কিন্তু শেষবারের মতো আমার সাথে একটু দেখা করো প্লিজ কি হলো কথা বলছো না কেন দেখা করে কি হবে কিছু একটা হতেও পারে কোথায় তুমি কাল সকালে রেডি হয়ে থাকো আমি ফোন করে তোমাকে জানিয়ে দেব ঠিক আছে ঠিক আছে তাহলে রাখলাম হ্যালো প্রিস কল কেন না মানে আমার মোবাইলে এক মিনিটের ব্যালেন্স আছে তো এই জন্য আর ও শোনো তোমাকে যেটা বলেছিলাম মেজয়াপুর বিয়ের ব্যাপারে আব্বা ওখানে তার বিয়ে ঠিক করে ফেলেছে ও গুড তাহলে তোমাদের পথের কাটা পরিষ্কার পথের কাটা পরিষ্কার মানে তুই কি বলতে যাচ্ছ তুমি কি বলতে যাচ্ছ যে মেজ ওপু আমাদের পথের কাটা আরে বাবা না আমি পথের কাটা সেই অর্থে বলিনি মানে বললাম যে এই সিরিয়ালের ক্ষেত্রে মানে এরপরে তো তোমার সিরিয়াল এই জন্য বললাম সিরিয়াল নিয়ে তো খুশি কিছু নাই হুম তোমার চাকরি আলাদা বাসা না হলে তোমাকে আমি বিয়েই করব না ওকে 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 আগে আমি চাকরি পাবো তারপরে একটা ভালো বাসা নেব তারপর তোমাকে কবুল বলবো তার আগে না ওকে ওকে ফাইন এখন যে করেই হোক মেজাপুরে বিয়েটা ভাঙতেই হবে এখন তুমি কি বুদ্ধি বের করেছো বলো তো তুমি এক কাজ করো তুমি ছেলেটার নাম্বার আমাকে দাও তারপর দেখো কি করি কালই দেখবে তোমাদের বাড়িতে পোস্তা পাঠাবে এই বিয়েতে সে রাজি না মানে কি মানে এমন একটা ঘটনা ঘটাবো এই ছেলে তোমার মেজো অপুকে বিয়ে করতে কোনোদিন রাজি হবে না একেবারে বিয়ে ভেঙে যাবে তুমি এমন কি ঘটনা ঘটাবে যে মুহূর্তে বিয়ে ভেঙে যাবে না প্রথমে তাকে ফোন করব তার সাথে দেখা করব তারপর তাকে খুলে বলবো যে তোমার মেজো অপুর সাথে আমার একটা গভীর প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল আমরা একসাথে অনেক ঘুরেছি একসাথে থেকেছি এসব অনেক কিছু বানিয়ে বলবো দেখবে এই ছেলে তোমার আপুকে বিয়ে করতে কোনোদিনও রাজি হবে না বুঝছি তোমার এসব বুদ্ধি তুমি লকারে লক করে রাখো কেন এইসব কথা তাকে বলা হয়েছে সে কি উত্তর দিতে জানো কি সে বলেছে বিয়ের আগে মানুষ এরকম প্রেম মহব্বত করে সেও অনেক করেছে এটা দোষের কিছু না তাই নাকি তাহলে তো

আপনি সকাল বেলা ডেলিভারি নিয়ে নেবেন ঠিক আছে আমি আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাজার আপনি বাজারে আসছিলাম ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই খুব ভালো করছে আপনার দেখে আমি খুব খুশি লাগলাম বসেন বসেন আপনি আমারে আপনি করে বললে আমার খুব লজ্জা লাগে আপনি আমারে তুমি করে বলবেন আরে এইটা তো আমার অভ্যাস আমি ছোট পোলা পাঞ্জো আপনি করে বলি আর আমার চার না চারটা চাই না আমি আপনি করে বলি কারে কি বলেন সেটা আমি দেখব না আপনি আমারে তুমি করে বলবেন সেটাই ফাইনাল আচ্ছা ঠিক আছে বাজার তুমি হইতোছ আসলে বড় বংশের ছেলে আর বড় বংশের ছেলেদের গুণই হলো এটা তারা মানুষরা যে গরিজ্য দিতে পারে আপনি যে इज्जत পাইতেও জানে কিজন্য রেগেছিস বল তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই দেখেছি থাকার মিথ্যা বলতে হবে না 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 সত্যি বলছি বলার দরকার নেই প্লিজ বি সিরিয়াস আমি গতকাল সারা রাত ভেবেছি তোমাকে ছাড়া আমি আমার আগামী দিনগুলো কল্পনা করতে পারি না আচ্ছা কি হয়েছে বলো তো ভাবলাম ছেলেটাকে ফোন করে মেরে ফেলার হুমকি দিয়ে দিতে পারি এতে কি কাজ হবে আরে জানের ভয় করেন এমন কেউ আছে তো ফোনটা তা আমার মোবাইল থেকে কি করবো ফোন করব ফোন করে লোকটাকে হুমকি দেবো